নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগস্ট 2023, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে? আপনার স্বাস্থ্য, আপনার ভাগ্য, কেরিয়ার, কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। শিক্ষা, দেখুন এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। স্বাস্থ্য নিয়ে যে খুব একটা যে সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। খুচরো সমস্যা থাকতে পারে, বড় ধরনের যে স্বাস্থ্য নিয়ে সমস্যা সেটা কিন্তু থাকছে না। অর্থনৈতিক জায়গাটা যদি বলি, আমি ফিনান্সিয়াল জায়গাটা যদি আপনাদেরকে বলি, দেখুন আপনাদের ঠিক ভাগ্যভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের ধনাধিপতি অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, অর্থাৎ অর্থনৈতিক স্থিতি এই মাসে আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। কর্মের জায়গাটা আমি যদি আসি, আপনার কর্মক্ষেত্রে দেখুন 18 আগস্ট পর্যন্ত মঙ্গল আপনার সপ্তমভাবে অবস্থান করছে, 18 আগস্টের পর এই মঙ্গল আপনার অষ্টম গৃহে অবস্থান করছে এবং এই মঙ্গল আপনার কিন্তু ঠিক কর্মাধিপতি, অর্থাৎ 19 আগস্টের পর থেকে কর্মক্ষেত্রে কিছুটা হলেও জটিলতা, কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি কিন্তু হতে পারে। আপনি কুম্ভ রাশি মানুষ, কর্মক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্যে আপনি যেতে পারেন, বা কর্মক্ষেত্রে কোনো পলিটিক্সের শিকার হতে কিন্তু পারেন। এবং যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, আমি বলব 19 আগস্টের আগে করুন। 19 আগস্টের পর থেকে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটু হলেও টাফ আপনাদের থাকবে। এবার আসি আপনাদের শিক্ষা। আমি বলবো এ মাসটা যারা উচ্চ শিক্ষা করছে তাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন বা কোনো আপনাদের এক্সাম রয়েছে বা আপনার এ মাসে এক্সামের পাশাপাশি কোনো জায়গাতে অ্যাডমিশন রয়েছে, এখানে কিন্তু আপনারা ভালো রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষার জায়গাটা কিন্তু ভালো এবং উচ্চ শিক্ষা যারা করছেন, আপনি পিএইচডি করছেন বা সিএনএ পড়াশোনা করছেন বা এমটেক করছেন, এই শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে। তৃতীয়ভাবে রাহু, অনলাইন অ্যাক্টিভিটি, ডিজিটাল মার্কেটিং, সেলস, ট্রাভেলিং, ট্রান্সপোর্ট, এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সূচনা কিন্তু দিতে চলেছে। রাশিতে শনি অবস্থান করছে, আপনাদের এই সময় মান সম্মান যশ কিন্তু মঙ্গল সপ্তমভাবে, লাইফ পার্টনারের সাথে কিছুটা হলেও মতবিরোধ, মত পার্থক্য তৈরি কিন্তু হতে পারে, অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সাথে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য সৃষ্টি কিন্তু হতে পারে এবং আপনার সপ্তমভাবে রবি অবস্থান করবে 17 আগস্ট থেকে। এখানে কিন্তু আপনাদের ব্যবসার জায়গা, সপ্তমপতি সপ্তমভাবে যারা ব্যবসা করছেন, বিশেষ করে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, কাঠের বিজনেস অথবা মেডিসিনের বিজনেস যারা করছেন, কাঠ, মেডিসিন, ইলেকট্রনিক্স বা আপনি আপনার ইট ভাটা রয়েছে, এখানে কিন্তু
আপনাদেরকে কিন্তু খুব ভালো ফল দেবে, এবং বৃহস্পতিও আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট 100% হতে কিন্তু চলেছে। ভাগ্যাধিপতি 7ই আগস্ট রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে বকরী, মানে যে কোনো কাজ যে চট জলদি হবে সেটা কিন্তু হবে না, কিছুটা ধীরগতিতে আপনাদের কাজগুলো কিন্তু সম্পন্ন এই সময় কিন্তু হবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় কোনো পরিবর্তন হতে কিন্তু পারে। সরাসরি এই বৃহস্পতি আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, একাদশভাবে এই বৃহস্পতির দৃষ্টি, আমি আবারও বলবো, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় না, অমৃত বর্ষা করে, গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ এই মাসে আপনাদের ইনকাম, প্রফিট, লাভ আপনাদের বাড়বে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার বিশেষ করে শেয়ার বাজার থেকে, স্টক মার্কেট থেকে, ট্রেন্ডিং থেকে, ফাটকা থেকে এই সময় কিন্তু লাভ আপনারা পেতে চলেছেন আগস্ট মাসে। আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ বার্তাগুলো কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে, এবং যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন আপনি কুম্ভ রাশির মানুষ, ফরেন জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি কুম্ভ রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে বিশেষভাবে প্রেমের ক্ষেত্রে যদি আমি বলি, প্রেমের জায়গাটা নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে, রাগ জেদ আর্গুমেন্ট বাড়বে, ছোটো জিনিসকে ছোটো আকারে কিন্তু দেখবেন, কারণ এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রটা কিন্তু আমি খুব একটা আশানুরূপ ফল আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তবে এ মাসে আপনাদের প্রপার্টি পারচেসের, প্রপার্টি কেনার একটা বড় যোগ কিন্তু রয়েছে। যারা প্রপার্টি কিনতে চাইছেন বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি বলবো 17ই আগস্টের আগে আপনারা করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের এ মাসে আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে, কেরিয়ারের জায়গা নিয়ে যাদের সমস্যা চলছিল কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা হলো বদল, চেঞ্জ আসতে কিন্তু চলেছে আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আমি আরেকটি আপনাদের কথা বলি, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার এই মাসে মান সম্মানের জায়গায় কিন্তু বৃদ্ধি করবে, কী উপায় করবেন দেখুন। এ মাসে আপনারা বিশেষ করে মহাদেবের উপাসনাটা করুন এবং হনুমানজির উপাসনা করুন এবং শনির বীজমন্ত্র পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।